আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের ভিডিওর বিষয় হচ্ছে রোজা ভাঙ্গা না ভাঙ্গার কারণ সমূহ। Hey there. Subscribe to my channel and also press this bell icon so you can get latest video notifications. সম্মানিত ভিউয়ার্স, সামনে পবিত্র মাহে রমজান। রমজানের কিছু মাসালা মাসাইল আমাদের জানা থাকা দরকার। ইমানদার মুসলমানরা গুরুত্ব সহ রোজা পালন করে থাকেন, কিন্তু রোজা সংক্রান্ত মাসালা মাসাইল না জানার কারণে অনেক সময় বেকায়দায় পড়তে হয়। কিছু কাজ আছে যেগুলো দ্বারা রোজা নষ্ট হয়ে যায়। অনেকে অজ্ঞতাবশত এ ধরনের কাজও করে ফেলে, এগুলো থেকে সাবধান হওয়া জরুরি। মাসালা নাম্বার এক, রোজা অবস্থায় কোনো খাবার বস্তু রোজাদারের পেটে বা মগজে যে কোনো পথ দিয়ে সরাসরি প্রবেশ করলে রোজা ভেঙে যায়। অনুরূপ সকল প্রকারের ঔষধ, ধোঁয়া বা গ্যাস জাতীয় পদার্থ সরাসরি পেট বা মস্তিষ্কে প্রবেশ করানো দ্বারা রোজা ভেঙে যায়। মাসালা নাম্বার দুই, রোজা অবস্থায় কামরায় কয়েল জ্বালাবে না। রোজার কথা স্মরণ থাকা অবস্থায় স্বেচ্ছায় ও নিজ কর্মধারা শ্বাস প্রশ্বাসের মাধ্যমে কয়েল ধোঁয়া গলায় বা মস্তিষ্কে প্রবেশ করলে রোজা ভেঙে যাবে। তাই মশার উপদ্রব থেকে বাঁচার একান্ত প্রয়োজন হলে অন্য পন্থা অবলম্বন করবে। মাসালা নাম্বার তিন, অভ্যাসগতভাবে যারা গোল ব্যবহার করে তারা রোজা অবস্থায় গোল ব্যবহার করলে রোজা ভেঙে যাবে এবং কাজা ও কাফারা আদায় করতে হবে। মাসালা নাম্বার চার, চুলায় রান্না করার সময় নাক মুখ দিয়ে অনিচ্ছাকৃতভাবে ধোঁয়া প্রবেশ করলে রোজা ভঙ্গ হয় না। ইচ্ছাকৃত ধোঁয়া নাকে মুখ দিয়ে প্রবেশ করলে রোজা ভেঙে যাবে। মাসালা নাম্বার পাঁচ, কানে ঔষধ বা তেল ঢাললে রোজা ভেঙে যাবে। তেমনিভাবে নাকে ঔষধ দিয়ে টেনে ভিতরে নিয়ে গেলে রোজা ভেঙে যায়। মাসালা নাম্বার ছয়, ইচ্ছাকৃত মুখ ভরে বমি করলে রোজা ভেঙে যাবে। মাসালা নাম্বার সাত, রোজা অবস্থায় ঘুষ ব্যবহার করলে রোজা ভেঙে যাবে, তবে পরবর্তীতে এক শুধু কাজা করা ওয়াজিব হবে। মাসালা নাম্বার আট, স্ত্রীকে চুমু দেওয়া কিংবা স্ত্রীর সঙ্গে আনন্দস্বরূপ আচরণ করার কারণে বীর্যপাত হলে রোজা ভেঙে যাবে। এক্ষেত্রে শুধু কাজা ওয়াজিব হবে, কাফারা ওয়াজিব হবে না, তবে ইচ্ছাকৃত সহবাস করলে কাজা ও কাফারা উভয়কে ওয়াজিব। মাসালা নম্বর নয়, রাত বাকি আছে মনে করে সময়ের পরে সেহেরি খেলে সাইয়েদ ইবনে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সুবহ সাদিক হয়নি মনে করে সুবহ সাদিকের পর কিছু খেলে অবশিষ্ট দিন পানাহার থেকে বিরত থাকবে এবং অন্য একদিন তা কাজা করে নেবে। মাসালা নম্বর দশ, সূর্য অস্ত গিয়েছে মনে করে সময়ের আগেই ইফতার করে ফেললে রোজা ভেঙে যাবে। হযরত আলী ইবনে হানজালা রাহমাতুল্লাহি আলাই তার পিতার সূত্রে বর্ণনা করেন যে, আমি রমজানে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে ছিলাম, তখন তার সামনে পানীয় পেশ করা হলো। কিছু লোক সূর্য ডুবে গিয়েছে মনে করে ইফতার করে ফেললেন। অতঃপর মুয়াজ্জিন এসে বললেন, আমিরুল মুমিনিন, সূর্য তো এখনও অস্ত যায় নাই। তখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা করেন, আল্লাহ তাআলা আমাদেরকে শিরক থেকে নিষেধ করেছেন দুইবার কিংবা তিনবার। তিনি একথা বলেছেন। এরপর বললেন, যারা ইফতার করেছে তারা যেন এই দিনের পরিবর্তে অন্য দিন রোজা রাখে, আর যারা ইফতার করেনি তারা যেন সূর্যাস্ত পর্যন্ত রোজা পূর্ণ করে। যেসব কারণে রোজা ভঙ্গ হয় না, এমন কিছু কাজ রয়েছে যেগুলো রোজা অবস্থায় করা দ্বারা রোজা ভঙ্গ হয় না, রোজা মাকরুহ হয় না। যেসব কারণে রোজা ভঙ্গ হয় না, এমন কিছু কাজ রয়েছে যেগুলো রোজা অবস্থায় করার দ্বারা রোজা ভঙ্গ হয় না, রোজা মাকরুহ হয় না। কিছু কিছু মানুষকে দেখা যায় এই সমস্ত কাজ করার পরে মনে করে তারা রোজা ভঙ্গ করে ফেলেছে, তাই খাওয়া দাওয়া সেরে ফেলে, ফলে তার রোজা ভেঙে যায় এবং কাজা ওয়াজিব হয়ে যায়। সুতরাং এগুলির দিকে লক্ষ্য রাখা অত্যন্ত জরুরি। মাসালা নম্বর এক, যদি রোজা অবস্থায় ভুলে কিছু খেলে, পান করলে বা স্ত্রী সঙ্গম করলে রোজা ভাঙবে না, যদিও পেট ভরে খেয়ে থাকে। মাসালা নম্বর দুই, দিনের বেলা স্বপ্নদোষ হলে রোজা ভাঙবে না। মাসালা নম্বর তিন, রোজা অবস্থায় দিনের বেলায় সুরমা লাগানো, তেল লাগানো এবং সুগন্ধিযুক্ত জিনিস যেমন আতর, ফুল, স্যান ইত্যাদি ঘ্রাণ নিলে রোজা
রোজার কোনো ক্ষতি হবে না, বরং যদি সুরমা বরং থুতুর সঙ্গে মুখ দিয়ে বেরও হয় তবে রোজার ক্ষতি হবে না। মশালা নম্বর চার, রোজা অবস্থায় কন্টেনারের ভিতরে মশা মাছি ধুলা বালি ইত্যাদি চলে যায় তাহলে রোজা ভঙ্গ হবে না, তাই তো পেটের ভেতরে চলে যাক না কেন, কেননা এগুলো মানুষের খাদ্য হিসাবে গ্রহণ করে না, যদিও মুখে তার স্বাদ অনুভব হয়। মশালা নম্বর পাঁচ, কুলি করার পর মুখের মধ্যে যে অদ্রতাভাবে থাকে তা গিলে ফেললে রোজা নষ্ট হবে না, তবে কুলি করার পরে দু একবার থুতু ফেলে দিতে হবে, কেননা কুলি করার পর মুখের ভিতরে কিছু পানি থেকে যায়, তাই দু একবার থুতু ফেলার পরে সে অদ্রতা থাকে তা গিলে ফেললে রোজার কোনো ক্ষতি হবে না। মশালা নম্বর ৬, রোজার মধ্যে দাঁত পরিষ্কার করার জন্য মাজন ব্যবহার করতে গিয়ে সতর্কতা অবলম্বন করতে হবে, যদি দাঁত পরিষ্কার করার সময় কন্ঠনারী পর্যন্ত কিছু না পৌঁছে তাহলে কোনো অসুবিধা হবে না, তবে রোজা অবস্থায় মাজন বা টুথব্রাশ ব্যবহার করা মাকরুহ ও অনুত্তম। মশালা নম্বর ৭, ডাক্তারের মত অনুযায়ী ইঞ্জেকশন দ্বারা ওষুধ বা স্যালাইন পেটে বা মস্তিষ্কে সরাসরি প্রবেশ করে না, তাই যে কোনো প্রকার ইঞ্জেকশন দ্বারা রোজা ভাঙবে না, তবে খাবারের চাহিদা মিটায় এমন গ্লুকোজ স্যালাইন অতি প্রয়োজন ছাড়া ব্যবহার করলে রোজা মাকরুহ হবে। চোখে ড্রপ ব্যবহারের দ্বারা রোজা ভাঙে না, এমনকি চোখে ড্রপ ব্যবহারের পর মুখে ঔষধের তিক্ততা অনুভব হলেও রোজা ভাঙবে না। সম্মানিত ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, সবার সুস্বাস্থ্য কামনা করছি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।